একটি ব্রিজের অভাবে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে রংপুরের তারাগঞ্জের 50,000 মানুষকে। এছাড়া ঘাঘট নদীর তীর রক্ষায় কোনো উদ্যোগ না থাকায় প্রতি বছর ভাঙনে ফসলি জমি, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ভিটেমাটি হারাচ্ছেন মানুষ। ব্রিজ নির্মাণের পাশাপাশি নদীর তীর রক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর, ভীমপুর, দর্জিপার, শালমারা হয়ে প্রবাহিত ঘাঘট নদী। নদীবেষ্টিত এলাকায় প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার মানুষ। ঘাঘট নদীর উপর নির্মিত কাঠের ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন তারা। বন্যা যখন হয় এই দ্বীপে কেউ পারাপার হইতে পারে না। হাজার হাজার ছাত্র এখানে লেখাপড়া করে, সেখানে তারা এই ব্রিজের কারণে তারা যাতায়াত করতে পারতেছে না। এই কবরস্থানগুলি এই নদী খোঁড়ার কারণে বিলীন হয়ে যাচ্ছে। ইতিপূর্বে আমরা একটা বাঁশের দামাল দিয়েছিলাম, ওটা ভেঙে চলে গেছে নদীতে। তারপরে আমরা বর্তমান নিজেদের উদ্যোগে একটা দামাল দিয়েছি। আমরা ইমার্জেন্সি কোনো রোগী নিয়ে যেতে গেলে কোনো পাশে যেতে পারি না। মানববন্ধন, বিক্ষোভ করেও কোনো কাজ না হয় ক্ষোভ জানান স্থানীয়রা। যাকে কই তাই খালি দেখে আর চলে যায়, কোনো কথা বলে না, কোনো দেয়ও না। দরখাস্ত সহ 5-600 হাজারের মতো লোক গিয়েছিলাম, তারপর ব্রিজটা সমাধান আমরা পাই নাই। তীর সংস্কারের পাশাপাশি ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা। নদী বিষয়ে শীঘ্রই পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করবেন, আর আমরা ওখানে শালবাড়ি এলাকায় একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব পাঠিয়েছি। শিক্ষার্থী সহ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে ব্রিজ নির্মাণ ও নদীর তীর সংস্কারের দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, আরটিভি।